জর্জিয়া আর নর্থ ক্যারোলাইনায় অঙ্গরাজ্যের ভোটের ফলাফল আসার মধ্যে দিয়ে অবশেষে শেষ হলো মার্কিন নির্বাচনের ভোট গণনা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা করেনি নির্বাচন কর্তৃপক্ষ, আর এই ফলাফলে দেখা যায় জো বাইডেন ট্রাম্পের চেয়ে 74টি ইলেকটোরাল ভোটের ব্যবধানে জিতেছেন। তবে উল্টো দিকে ট্রাম্প এখনও বলছেন ক্ষমতা তার কাছে থাকবে। এদিকে দেরিতে হলেও জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছে চীন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। মার্কিন নির্বাচনের শেষ দুটি রাজ্যের পুনরায় ভোট গণনা শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে পাওয়া ফলাফলে দেখা যায় জর্জিয়ায় জিতেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, আর নর্থ ক্যারোলাইনায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে এই দুই রাজ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হলো। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়ায় 28 বছর পর জয় পেল ডেমোক্রেটরা। এর ফলে বাইডেনের ঝুলিতে যুক্ত হয়েছে আরও 16টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন 15টি। সবশেষ হিসেব অনুযায়ী জো বাইডেন মোট 306টি এবং ট্রাম্প পেয়েছেন 232টি ইলেকটোরাল ভোট। কিন্তু এখনও হার মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রক্ষণশীল ওয়াশিংটন এক্সামিনার কলামিস্ট বাইরন ইয়র্ককে টেলিফোনে আত্মবিশ্বাসী কণ্ঠে ট্রাম্প বলেছেন তার সঙ্গে বাজি ধরতে না আসতে। দাবি করেন ভোট পুনর্গণনায় পাশার দান পাল্টে যাবে, শেষ পর্যন্ত ফলাফল তার পক্ষেই যাবে এমনটাই মনে করছেন তিনি। এমনকি ট্রাম্পের আরেক সহযোগী হোয়াইট হাউসের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নেভারাও বলেছেন আবারও ট্রাম্প শাসনামল আসতে যাচ্ছে। অবশেষে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বেশ কিছুদিন পর যুক্তরাষ্ট্রের মানুষের পছন্দকে সম্মান দিয়ে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চীন নীরবতা ভাঙলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে এখনও অভিনন্দন জানায়নি রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো ও উত্তর কোরিয়া। নাহিদ সিহান, নিউজ 24।